তো আপনাদের কথা দিয়েছিলাম যখনই ঐক্যশ্রী প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আমরা আপনাদের জানিয়ে দেব। আমরা আপনাদের আপডেট দিয়ে দেব সেই কথা মতন আজকে আপডেট দিয়ে দিলাম অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে রয়েছে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ঐক্যশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বৃত্তি যোজনা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন রয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র এবং ছাত্রীদের জন্য বৃত্তি অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি এবং শিখ সম্প্রদায় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ এবং পয়লা আগস্ট দুই হাজার থেকে অনলাইন পোর্টালে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার আগে অবশ্যই আপনাকে বেশ কিছু বিষয় জানতে হবে প্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মেরিট কাম মেন্স স্কলারশিপ এই সমস্ত বিষয়ে অবশ্যই আপনাকে আগে জানতে হবে যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর পর্যন্ত পড়াশোনা করছে তারা কিন্তু প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য যোগ্য এবং বলে রাখি আবেদনকারীর পারিবারিক আয় বার্ষরিক কিন্তু অবশ্যই উর্ধুসীমা দুই লক্ষ টাকা হতে হবে এবং বাৎসরিক এক হাজার একশো থেকে এগারো হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে তো বুঝতেই পারছেন এটি হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য প্রথম থেকে দশম শ্রেণীর জন্য এবং একাদশ অর্থাৎ ক্লাস ইলেভেন থেকে পিএইচডি কোর্সের জন্য ঠিক আছে ইলেভেন থেকে শুরু করে আপনার পিএইচডি পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের জন্য পোস্ট মেট্রিক স্কলারশিপ যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা স্নাতক স্নাতকোত্তর এমফিল ফিল বিএড ইত্যাদি কোর্সে পড়াশোনা করছে তারা কিন্তু এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য সুবিধা নিতে পারে এবং আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় কিন্তু ঊর্ধ্বসীমা দুই লক্ষ টাকা হতে হবে বাৎসরিক সর্বাধিক ষোলো হাজার পাঁচশো পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ বুঝতেই পারছেন এবং সম্পূর্ণ বাংলা ভাষায় এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা নোটিশ আপনাদের সামনে আমি তুলে ধরেছি অবশ্যই আপনারা এক্ষুনি ভিডিওটা লাইক করে দিন আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে সেখানে কমেন্ট করে আমাদের জানাবেন মেরিট কাম মেন স্কলারশিপটা কি এটা কারা আবেদন করতে পারবে দেখুন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক স্নাতকোত্তর পেশাদারী কারিগরি কোর্সে পড়াশোনা করছে অথবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান যেমন আইটিআই আইআইএম এনআইটি এনআইএফটি আইআইএফটি ইত্যাদি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা কিন্তু এখানে যোগ্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয়ের ঊর্ধ্বসীমা কিন্তু দুই দশমিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক সর্বাধিক তেত্রিশ হাজার টাকা পর্যন্ত বৃত্তির প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পাঠ্যরত ছাত্র টিউশন ফি পরিশোধ করতে হবে এবং এই ওয়েবসাইট ভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম পাওয়া যাবে অর্থাৎ দেখতেই পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিজ ডেভেলপমেন্ট এন্ড ফাইনান্স কর্পোরেশন অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন এবং অবশ্যই ইম্পর্টেন্ট কিছু ডিসক্লেইমার রয়েছে জরুরি নির্দেশিকা রয়েছে এটা আপনাদের জানতেই হবে একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দরাই কিন্তু এখানে আবেদনের যোগ্য ছাত্রছাত্রীদের অবশ্যই শেষ পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে প্রথম শ্রেণীর জন্য কিন্তু প্রযোজ্য নয় বুঝতেই পারছেন একজন ছাত্র এবং ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকে কিন্তু বৃত্তি পেতে পারে আবেদন রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে প্রি প্রিমেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল সর্বোচ্চ দুটো আবেদন গ্রাহ্য হবে অনলাইনে আবেদন করবার পর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে সঙ্গে ব্যাংকের একটি ফটো কপি জমা দিতে হবে যাতে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডের উল্লেখ আছে এবং এখানে বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী দুই হাজার উনিশ কুড়ি সালে স্কলারশিপ পেয়েছেন তাদের শুধুমাত্র রেনুয়াল বিভাগে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ দেখতেই লাস্ট ডেট এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এবং আপনাদের বলে রাখি আপনারা যে কোনো বিষয়ে জানতে এই প্রকল্প সংক্রান্ত যেকোনো সমস্যা যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু সরাসরি অফিসিয়াল যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা টোল ফ্রি নাম্বার রয়েছে এখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং বলে রাখি আবেদন করবেন কিভাবে এবার বলে রাখি আবেদন করার সমস্ত প্রক্রিয়াটা আমরা এর আগের ভিডিওতে আপনাদের সাধারণ ধারণা দিয়ে দিয়েছি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করবেন এবং রেনুয়াল যারা গত বছর পড়েছেন এবছরও রেনুয়াল করবেন তারা জাস্ট আপনারা রেনুয়াল অ্যাপ্লিকেশন এখানে করবেন এখানে গিয়ে যখনই ক্লিক করবেন আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এভাবে জেলার নামগুলো চলে আসবে আপনি যে জেলা থেকে রয়েছেন সেই জেলার ক্লিক করে আপনারা ওকে করে দেবেন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু একটা ফর্ম চলে আসবে ছোট্ট স্টুডেন্টস রেনুওয়াল লগ ইন অ্যাপ্লিকেশন আইডি জন্মের তারিখ জেলার নাম অটোমেট চলে আসবে এবং এখানে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে আপনারা কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন যদি তাও সমস্যা হয় আপনাদের বুঝতে তাহলে এখানে ইনস্ট্রাকশন রয়েছে পিডিএফ ফাইল রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউজার ম্যানুয়াল ফর রেনুয়াল ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউজার ম্যানুয়াল ফর রেনুয়াল এম সি এম টোয়েন্টি 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 ওয়ান দেখতেই পারছেন এভাবে আপনারা ক্লিক করে দেখে নেবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত প্রক্রিয়াটা কিন্তু এখানে ইজিলি আপনারা করতে পারবেন এবং গতবারের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই আইডিটা ইনপুট করেই কিন্তু আপনারা বসিয়ে আপনারা কিন্তু এখান থেকে রেনুওয়াল করতে পারবেন খুব সহজে এবং আরও বিস্তৃতি জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের কমেন্ট করে আমাদের প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনাকে সাহায্য করবার ধন্যবাদ ভালো থাকবেন